বেচারা বিন্নি এই কাজ কাজ করে বরের জন্মদিনে পাল্লা থেকে সাজার সময় পর্যন্ত পেল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন দুটো ব্যক্তির কেমিস্ট্রি নিয়ে কথা বলবো যাদের মন এবং মেজাজের ওপর নির্ভর করে একটি পরিবারের প্রায় 80% শান্তি। শাশুড়ি এবং বউ, এই দুটো হোম মিনিস্টারের মতামত যদি এক না হয় তাহলে আপনার বাড়িতে শান্তি কেন? দুটো কাকপক্ষীও বসতে পারবে না। আপনাদের বাড়ির হোম মিনিস্টারগুলো কেমন আমি জানি না, তবে ইনাদের কথা বলি, এই শাশুড়ি মা এবং বউ ইনাদের এতটাই মতের অমিল আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি ইনাদের দু টাকা দুটো পালস চকলেট দিয়েও বলেন এটা টেস্ট কেমন, রিয়াকশনটা জাস্ট দেখার মতো। চলুন দেখে আসি। টক ঝাল, ঝাল টক, টক ঝাল না, ঝাল টক, আমিও বলছি এটা টক ঝাল, ঝাল টক, টক ঝাল, ঝাল টক, টক ঝাল, ঝাল টক, টক ঝাল। ওকে ওকে স্টপ, আপনারা এবার থামুন। ঠিক আছে, তাহলে আপনি বলুন এটা টেস্ট কেমন। এটার এটা টেস্ট হচ্ছে ধরুন টক মিষ্টি, না না ঝাল মিষ্টি, আরে না না কোনোটাই না। আসলে কি জানেন, এটা এটা টেস্টটা না ঠিক অন্যরকম, মানে আচ্ছা থাক, চলুন ইনারা এবার বাড়িতে কেমন সেটা দেখে আসি। রাইতে কী রান্নুম? ফ্রিজে তো সেই একটাই কাল্লা, মাছ মাংস কিচ্ছু নাই গা। আজ তো মাসের শেষ দিন, কালকে বাজার হবে, ফ্রিজে যা আছে ওটাই রান্না কর। সেইটাই তো কই, পুরা ফ্রিজ মিলাই একটাই কাল্লা আছে, রুই মাছের কাল্লা, কী দিয়া রান্দুম? ওই মাথাটা আলু দিয়ে ঘন্ট কর, না ওইটা মুগ ডাল দিয়ে ঘন্ট কর। আমি বলেছি ওটা আলু দিয়ে ঘন্ট করবি, আলু দিয়ে ঘন্ট করবি, ব্যাস ওটা মুগ ডাল দিয়েই ঘন্ট হবে। বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয় যে তোমার কথায় সব কিছু চলবে, এটা তোমার শ্বশুর বাড়ি। মা, এটা আপনারও বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। এখন নিশ্চয় ভাবছেন, আচ্ছা ইনারা কি সারাক্ষণ এরকম ঝগড়াঝাটি করে? ইনাদের কি কখনোই মতের মিল হয় না? দিন শেষে ইনাদেরও এমন একটা সময় আসে যখন শাশুড়ি বউ মিলে এক হয়ে যায়। আম্মা আসেন, বেনেঝোপ শুরু হয়ে গেছে। এ কি শুরু হয়ে গেছে? কই সরো তো দেখি, বসি বসি, এখানে বসেন আম্মা। দেখেছেন আম্মা, মেয়েটা সারা দিন কত কাজ করে, তারপরেও পরিবারের একটা মানুষ তার পাশে, আর বরটা দেখুন সারাক্ষণ শুধু মায়ের আঁচল ধরে থাকে। ওরকম একটা বনের বাড়িতে 500টা কাজের লোক রাখতে পারে না বলুন তো মা, সব কাজ কেন বিন্নি করবে? বেচারা বিন্নি এই কাজ কাজ করে বরের জন্মদিনে পাল্লা থেকে সাজার সময় পর্যন্ত পেল না। কান্দ না বৌমা, কান্দ না। বিন্নির মাঝে যেন এখন নিজেরই খুঁজে পাই গো বৌমা। বাড়ি ভর্তি যা শ্বশুর ননদ সব পাইছিল, কেউ দুটো তিনেরে কুটো করতো না। মানে কুটো টেনে দুটো করতো না? ও কিন্তু মা, তখন তো এসব সিরিয়াল ছিল না, আপনার শাশুড়ি ননদ যা কিভাবে বসে বসে সময় কাটাতো? অতঃপর এভাবেই তাদের বছরের পর বছর কেটে যায়। বাই দা ওয়ে, এই বউ শাশুড়ি কেমিস্ট্রি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।